নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার আর প্রতিদিনের মতো আমি জানাই যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করি। প্রতিদিন আপনাদেরকে একটি অনুরোধ আমি করি, ভিডিওটির আলোচনাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, এবং যারা নতুন শুনছেন ভিডিওটি নতুন শুনছেন অবশ্যই চ্যানেলটিকে একবার হলেও আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিনই অর্থপ্রাপ্তির বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করি। কোনো না কোনো রাশির নাম প্রতিদিনই থাকে, তার মধ্যে আপনার রাশির নামও থাকতে পারে। তার বলে এই নয় যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে, এই জায়গাটা কিন্তু আপনারা ভুল করেন। রাশির নাম শুনে আপনারা ভাবেন যে আপনাদের অর্থপ্রাপ্তি হয়তো ঘটে যাবে, সেটা কখনো না। আমি বারবার একটি কথা বলছি, রাশির নাম অনুযায়ী যে অর্থপ্রাপ্তি যদি ঘটতোই প্রত্যেকেরই, তাহলে আজকে প্রত্যেক মানুষের ভাগ্য কিন্তু আলাদা হতো না। কারণ রাশি শুধু না, যারা প্রতিদিন আমার ভিডিওটি শুনেন না, তারা কিন্তু প্রত্যেকে অনেকটাই কিন্তু জানতে পেরেছেন। এবং প্রতিদিন আমি আপনাদেরকে রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এবং মহাভাগ্যে আমি রাশিভিত্তিক টার্গেট নাম্বার, মেষ থেকে মীন রাশির টার্গেট নাম্বার নিয়ে আমি কিন্তু আলোচনা করি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন, এবং এর পাশাপাশি আপনারা যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি হচ্ছে না, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে? যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা চলে আসছে, চটজলদি আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। চিন্তা করছেন কেন? কৌশিক রায় আপনাদের পাশে আছে, চিন্তার ব্যাপার নেই, কৌশিকদা আপনাদের পাশে সবসময় রয়েছে। পরামর্শ করুন, আপনার জন্মছককে আগে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করুন। আমি প্রতিদিন বলি আপনাদের জন্মছকে রাহু, বুধ, শুক্র, শনি কেমন রয়েছে, এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে কি সেটা আগে দেখে নিন। কারণ শুধু রাশির নাম দেখলে হবে না, পাশাপাশি আপনার ভাগ্যভাব, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, দেখবেন আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি 100% হবেই হবে। যাদের ক্ষেত্রে বারবার বাধা আসছে, বারবার বাধা আসছে, আমি তাদের ক্ষেত্রে বলবো একবার জন্মকুণ্ডলী বা হস্তরেখা একবার দেখিয়ে নিন। আমি আছি আপনাদের পাশে, আছি আমি আপনাদের পাশে আছি, চিন্তা করবেন না, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। দেখুন, আপনার জন্মছকে রাহু গ্রহ যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু বাধা কিন্তু আসবে। আর যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন এই অর্থপ্রাপ্তির জন্য, তাদের উদ্দেশ্যে বলছি, আমি বলছি রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এবং মহাভাগ্যে জানাচ্ছি টার্গেট নাম্বার। হয়তো যারা চেষ্টা করছেন, একদিন একদিন আপনাদের হয়তো ভাগ্য খুলবে, হয়তো ভাগ্য খুলে যেতে পারে কোনো না কোনো দিন, সেটা কিছু বছর পরেও খুলতে পারে, কিন্তু ততদিনে আপনারা প্রচুর অর্থ কিন্তু খরচ করে ফেলেছেন। তাই তো আমি বারবার বলি যে একবার হলেও নিজস্ব জন্ম ছক বিচার বিশ্লেষণ করুন। কৌশিকদা আছে আপনাদের পাশে, আছে, নিশ্চিন্তে আপনারা থাকুন, নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ প্রত্যেক মানুষের জীবনে থাকে, আমি বারবার বলি, এমন কোনো মানুষ নেই যে তার জীবনে শুভ সময় আসেনি। একটা গরিব মানুষ, তার জীবনে শুভ সময় এসেছিল, সে হয়তো বুঝতে পারেনি। অর্থাৎ আপনার জন্য কোন বছর
দিকগুলো শুভ, কোন মাসগুলো শুভ, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার, দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু আপনাকে বলতে পারবে। শুধুমাত্র রাশি নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না, কারণ এখানেই আপনারা কিন্তু ভুল করেন। বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নেন, ভাবেন যে অর্থপ্রাপ্তি হয়তো আমার হয়ে যাবে, কিন্তু কি হয়, আপনার মনটা ভেঙে যায়। আপনাদের কেন ভাঙে, যে আপনি হয়তো একটা টিকিট কেটে ফেলছেন, প্রতিদিন দেখছেন গিয়ে সেই জায়গাটাতে অল্পের জন্য অর্থ প্রাপ্তিতে বাধা আসে। এই জন্য তো রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে আগে বৃদ্ধি করা দরকার, ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, লগ্নভাবকে স্ট্রং করা দরকার, আকস্মিক প্রাপ্তির ভাব এবং ধনভাব, এই জায়গাগুলোকে কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার। অর্থপ্রাপ্তির যে আমি কথা বলছি কিনা, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। হয়তো আপনার রাশির নাম রয়েছে, আপনার ভাগ্য খুলে যেতেও কিন্তু পারে। যদি আপনার দশা মহাদশা যোগ আপনার যদি পারমিট যদি করে, কেননা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড, স্বর্ণময় যুগ কিন্তু আসে। সবারই ভাগ্য কিন্তু একই রকম চলে না, ভালো যেমন আছে খারাপ তেমনি আছে। যার খারাপ চলছে নিশ্চয়ই তার ভালো আসবে, কিন্তু যে জায়গাটাতে বাধা রয়েছে সেটাকে তো অতিক্রম করতে হবে, সেটাকে তো বাধাকে তো কাটাতে হবে। কারণ আপনার জন্ম ছক সর্বশেষ কথা কিন্তু বলবে। এই জন্য বারবার আমি বলি, কৌশিকটা আপনাদের পাশে আছে, চিন্তার ব্যাপার নেই। ভিডিওটি যারা দেখছেন না, আবার ভালো করে ভিডিওটি শুনুন, ভালো করে শিখুন। আমি কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি, হয়তো আপনার সঙ্গে মিলতেও পারে আবার না মিলতেও পারে। কারণ এটা একটা ইন জেনারেল আলোচনা, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু এটি আলোচনা না। আপনার সঙ্গে হুবহু ঘটবে আমি কখনোই বলছি না, আবার আপনার সাথে আগামীকাল কিন্তু এই অর্থপ্রাপ্তি ঘটতেও কিন্তু পারে। নাম্বার ওয়ান আগামীকালের রাশি, সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি, আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বারটা আপনারা জানতে পারবেন মহাভাগ্যে। অবশ্যই নেক্সট আসতে চলেছে মহাভাগ্য, ওখানে বিস্তারিত টার্গেট নাম্বার এবং আপনার আগামীকালের শুভ রং সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সিংহ রাশির শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, 9:51 থেকে আপনার 11:04 পর্যন্ত। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের রাশির শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, টার্গেট নাম্বারটা আপনারা মহাভাগ্যে জানতে পারবেন। শুভ সময় সকাল 10:35 থেকে 11:56 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের রাশিভিত্তিক যে শুভ সময় দেখা যাচ্ছে, সেটা সকাল 9:14 থেকে আপনার 10:32 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের শুভ সময় 11:12:36 পর্যন্ত। টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি চারটি রাশির কথা বললাম না, এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু মহাভাগ্যের টার্গেট নাম্বার আরও বিস্তারিত আলোচনা আপনারা জানতে পারবেন, শুভ রং আপনারা জানতে পারবেন। এবং 5 যে মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো। তবে একটি অনুরোধ আপনাদের কাছে, যারা টিকিট কাটছেন, হয়তো আপনারা ভাগ্যকে পরীক্ষা করার জন্য টিকিট কাটছেন, আপনার টিকিট কাটা থেকে বিরত হন। কারণ আগে জেনে নিন না কখন আপনাদের আজ সময়টা রয়েছে, টিকিট কেটে প্রচুর অর্থ কিন্তু আপনারা নষ্ট করছেন। অর্থাৎ
এই এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা কিন্তু একান্তই আপনাদের দরকার। আমি আপনাদেরকে কিছুটা হয়তো আপনাদের দিনের মূল্যবান সময় হয়তো কৌশিকতা আপনাদের কাছে নষ্ট করে, তার সেই জন্য আমি হাত জোর করে আপনাদের কাছে বারবার বলি যে কিছুটা আমাকে সময় আপনারা দিন দিনের, যেখানে আপনাদেরকে কিছু বোঝানো কিছু শেখানোর আমি চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা প্রত্যেকে যেন উপকৃত হন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির যে আগামীকালের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, সকাল 11:24 থেকে আপনার 12:48 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির কথা আমি বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। হয়তো আপনার রাশির নাম আছে, হয়তো আপনারও কালকে অর্থপ্রাপ্তি হতেই পারে, সেটা সম্পূর্ণ আপনার ডিপেন্ড করবে আপনার ভাগ্য। আমি বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আগে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনারা ভাগ্যভাবটাকে স্ট্রং করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।